একটি বিষয় সেটি হচ্ছে আমাদের ফরেন অফিস অফিসারদের বেতন ভাতা 2012 সালে অর্থাৎ এক যুগ আগে এটাকে হালনাগাদ করা হয়েছিল, কারণ এক যুগেও এটি হালনাগাদ হয়নি। সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সারা পৃথিবীতে সব কিছুর মূল্য বেড়েছে, বাচ্চাদের টিউশন ফি বেড়েছে, কিন্তু সেটা আমাদের ফরেন অফিস অফিসারদের জন্য সেটি বাড়ানো হয়নি। তো এগুলো আছে এবং আমরা বাণিজ্যকে জোর দিচ্ছি, ইকোনমিক ডিপ্লোমেসির উপর আমরা জোর দিচ্ছি, কারণ পৃথিবীতে এখন ইকোনমিক ডিপ্লোমেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, আমাদের দেশের উন্নয়ন অগ্রগতির জন্য। এবং আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য বিষয় ফ্রেন্ডশিপ টু অল মিডল ইস্ট নন, সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা পৃথিবীতে যে কোনো সহিংসতা যুদ্ধ আমরা চাই না, এ বিষয়গুলো তো আছেই। আমরা এবং আমরা প্রত্যেকটি মিশনকে টার্গেট ফিক্স করে দিই যে এইটুকু তাদের কাজ করতে হবে, বিশেষ করে ইকোনমিক ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা টার্গেট ফিক্স করে দিই, সেগুলো আমরা গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ আমাদের গুরুত্বের মূল বিষয় হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে আমাদের দুই দেশের সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তার ফিরতি চিঠিতে তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের সম্পর্ক উন্নয়নের কথা আরও দৃঢ় করা, আরও বহুমাত্রিক করার কথাই বলেছেন। আমাদের সম্পর্ক ভবিষ্যতের দিনগুলোতে আরও সুন্দর হবে, আরও দৃঢ় হবে, এগিয়ে যাবে। অন্যান্য দেশে দেখা যায় যে কোনো উৎসব হলে সেখানে পণ্যের মূল্য কমিয়ে দেয়, আমাদের দেশে উল্টো। এবং কিছু মজুদার আছে, তারা কৃত্রিম সংকট তৈরি করে। এখন পেঁয়াজের কোনো সংকট নাই এবং বেশিরভাগ পণ্যের কোনো সংকট নাই, কিন্তু এরপরও কোনো কোনো পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত সতর্ক। আপনারা জানেন যে আমাদের বাণিজ্যমন্ত্রী কাজ করছেন, সরকার যন্ত্র কাজ করছেন। তো আমরা এই অসাধু ব্যবসায়ী, অসাধু মজুদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। আমরা জনগণকেও অনুরোধ জানাবো এ ব্যাপারে আমাদেরকে সহায়তা করার জন্য। এবং এখন যেমন অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট হয়, জনগণ যখন তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ফেলবে তখন তারা কোথায় যাবে সেটি হচ্ছে প্রশ্ন। তবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।